প্রশান্ত কিশোর একজন খুবই ভালো শিক্ষক। ওনার বদলি হয়ে গেছে। ধর্মপুর হাই স্কুলে আজ তার শেষ দিন। সবাই তাকে ফেয়ারওয়েল দিচ্ছে। আপনাদের সবার আন্তরিকতায় আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন যাই। তখন স্কুলের এক পিয়ন প্রশান্ত কিশোরের সব জিনিসপত্র গাড়িতে রাখছিল। স্যার, আপনার পোস্টিং কোথায় হয়েছে? কালীনগর হাই স্কুল। কি কালীনগর? ওই পাহাড়ি গ্রাম। হ্যাঁ, কেন, কি হয়েছে, তুমি এভাবে চমকে উঠলে কেন? স্যার, ওইখানে যাবেন না। ওইখানে কেউ এক মাসের বেশি থাকতে পারে না। সবাই অন্য কোথাও ট্রান্সফার করিয়ে নেয়। সেই জন্যই তো আমি ইচ্ছা করে ওখানেই পোস্টিং নিয়েছি। ওই গ্রামের বাচ্চাদেরও ভালো শিক্ষা পাওয়ার অধিকার আছে। এভাবে শিক্ষক বদলাতে থাকলে ওরা শিখবে কিভাবে? প্রশান্ত কিশোর গাড়িতে করে চলে যায়। কালীনগর স্কুলে যেতেই প্রশান্ত কিশোর আশ্চর্য হয়ে যায়। স্কুলের সব বাচ্চারা স্কুল বিল্ডিং থাকা সত্ত্বেও স্কুলের পাশে এক গাছের নিচে বসেছিল। স্কুলের মেইন গেটে একটা বড় তালা ঝুলছিল। কি ব্যাপার, কি হয়েছে এখানে? তোমরা স্কুলের ভিতরে কেন বসছো না? আর মেইন গেটে বা তালা কেন ঝুলানো আছে? তখন কালীনগর স্কুলের এক পিয়ন বলে, স্যার, এখানকার বাচ্চারা বাইরেই পড়তে পছন্দ করে, তাই স্কুলে তালা খোলারও প্রয়োজন পড়ে না। কি ব্যাপার বাচ্চারা, তোমরা স্কুলের ভিতরে কেন বসছো না? কোনো বাচ্চাই তার কথার উত্তর দেয় না। মহিন্দর, তুমি স্কুলের তালা খোলো। না স্যার, এই তালা খোলা যাবে না, না হলে অনর্থ হয়ে যাবে। তুমি কি তালা খুলবে নাকি আমি নিজেই গিয়ে খুলবো? পিয়ন ভয়ে ভয়ে তালা খুলতে যায়। পিয়নের মাথা থেকে ঘাম ঝরছিল, হাত পা কাঁপছিল। কাঁপতে কাঁপতে পিয়নের হাত থেকে চাবি পড়ে যায়। সরো, আমিই খুলছি। প্রশান্ত নিজেই চাবিটা তুলে তালা খুলে ফেলে। তখনই গ্রামের এক বুড়ি এসে বলে, আপনি কি করলেন মাস্টার মশাই, এখন তো কেউ বাঁচবে না, অনর্থ, ঘোর অনর্থ। এসব কি পাগলের মতো কথা বলছেন? বাচ্চারা তো ভয় পেয়ে যাবে। যান এখান থেকে। বুড়ি চলে যায়। স্যার, আমরা ভিতরে যাব না, আমাদের খুব ভয় লাগছে। আরে ভয় পাচ্ছ কেন বাচ্চারা, আমি আছি তো, কিছু হবে না, চলো ভিতরে। সব বাচ্চারা স্কুলের ভিতরে এসে বসে। প্রশান্ত কিশোরও তাদের সাথে ভিতরে চলে আসে। কিছুক্ষণ ক্লাস নেওয়ার পর, সব কিছু বুঝতে পেরেছো তো বাচ্চারা? আজ এইটুকুই, এখন তোমাদের ছুটি। বাচ্চারা সবাই বাড়িতে চলে যায়। প্রশান্ত ক্লাস থেকে বের হতে যাবেই ঠিক তখনই এক আওয়াজ শুনতে পায়। আমাকে আবার পড়ান না মাস্টার মশাই। প্রশান্ত আওয়াজ শুনে পিছনে ঘুরে দেখে, ওইখানে এখনো একটা বাচ্চা বসে আছে। আরে আজকে ছুটি হয়ে গেছে, কাল আবার পড়াবো। না মাস্টার মশাই, আমাকে এখনই পড়তে হবে, পড়ান না আমাকে। আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, বললাম না কাল পড়াবো। ঠিক তখনই ওই বাচ্চা এক ভয়ানক শয়তানের রূপ নেয়। আমি বললাম না মাস্টার মশাই যে আমি এখনই পড়বো। প্রশান্ত কিশোরের পায়ের নিচে থেকে মাটি সরে যায় আর মাথা থেকে ঘাম ঝরতে থাকে। প্রশান্ত কিশোর চিৎকার করে ওঠে আর দৌড়ে পালাতে থাকে। মহিন্দারও প্রশান্তের চিৎকার শুনে স্কুলের বাইরে পালাতে শুরু করে। দুইজন পালাচ্ছিল। মহিন্দার পালানোর সময় স্কুলের গেট বন্ধ করতে যায়। মহিন্দার অর্ধেক গেট বন্ধ করতেই শয়তানকে ধরে ভিতরে টেনে নেয়। এক কানের পর্দা ফেটে যাওয়ার মতো আওয়াজ হয় আর মুহূর্তের মধ্যে মহিন্দারের কাটা মাথা প্রশান্ত কিশোরের সামনে এসে পড়ে। প্রশান্ত কিশোর আরও জোরে চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে প্রশান্ত একটা কুঁড়ে ঘর দেখতে পায়। দ্রুত সে কুঁড়ে ঘরে ঢুকে দেওয়ালে পিঠ লাগিয়ে মেঝেতে বসে পড়ে। পানি। তখন কেউ একজন এসে তাকে পানি দেয়। পানি খেয়ে প্রশান্ত বেহুশ হয়ে পড়ে। এদিকে স্কুলের বাচ্চারা সবাই বাড়িতে পৌঁছে যায়।
ক্লাসের টপার রাকেশ তার ঘরে এসে ব্যাগটা রাখতেই যাবে, ঠিক তখনই সেই শয়তান তার সামনে প্রকট হয়ে ওঠে। ভয়ে রাকেশ চিৎকার করে ওঠে, আরে আরে, ক্লাসের টপারদের গলাও এত জোরে চলে, আমি তো ভাবতাম তাদের ব্রেইনই শুধু জোরে চলে, স্যারের কথা একেবারেই ব্রেনে ঢুকে যায়, আমিও তো দেখি টপারদের ব্রেন কেমন দেখতে। এই বলে শয়তান এক মুহূর্তে রাকেশের মাথার উপরের অংশ তলোয়ার দিয়ে কেটে ফেলে, তারপর রাকেশের মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। রাকেশ সেখানেই মারা যায়। ততক্ষণে রাকেশের মা সেখানে পৌঁছে যায়। ভোলুকে শয়তান রূপে দেখে রাকেশের মা চিনে ফেলে। এদিকে প্রশান্ত কিশোর বেহুশ অবস্থায় এক আওয়াজ শুনতে পায়, আমাকে আবার পড়ান না মাস্টার মশাই। চারদিকে এই আওয়াজ আসছিল। প্রশান্ত কিশোর ঘুমাতে থাকে, চিৎকার করে সে চোখ খুলে, চোখ খুলতেই সে সেই বুড়িকে দেখতে পায় যাকে সে স্কুলের গেইটে দেখেছিল প্রথম দিন। আমাকে বাঁচান কাকিমা, ও আমাকে মেরে ফেলবে। ও আমারই ছেলে। কি? অনেক বছর আগের কথা, তোর মতো এক মাস্টার মশাই এই গ্রামের স্কুলে পড়াতে এসেছিল, কিন্তু ওই মাস্টার মশাই প্রয়োজনের চেয়ে বেশি রাগারাগি করত, বিনা কারণে বাচ্চাদের বেদ দিয়ে মারত। আমার ছেলে ভুলু ওই স্কুলে পড়তে যেত, ওর ব্রেন বেশি ভালো ছিল না, একবার পড়ালেও বুঝতে পারত না, সেজন্য বারবার বলতো আমাকে আবার পড়ান না মাস্টার মশাই। ওর বারবার পড়া জিজ্ঞাসা করায় ওই মাস্টার মশাই খুব রেগে যায়। মাস্টার মশাই হাতে বেদ নিয়ে ভোলুকে মারতেই থাকে। মাস্টার মশাই ভোলুকে এত মারে এত মারে যে ভোলু ওখানেই অজ্ঞান হয়ে যায়। মাস্টার মশাই ভোলুর এই অবস্থা দেখে ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। যতক্ষণে আমার ভোলুকে হাসপাতালে নিয়ে যায় ততক্ষণে ও মারা যায়। তারপর থেকে ভোলুর আত্মা এক শয়তানের রূপ নিয়ে ওই স্কুলের চারদিকে ঘুরে বেড়াচ্ছে। ও সেই মাস্টার মশাইয়ের অপেক্ষা করছে যে ওকে মেরেছিল। তোমার ছেলের সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু কাকিমা তুমিই বলো, ওই মাস্টার মশাইয়ের ভুলের সাজা এই গ্রামের সকল বাচ্চা কি পাবে, এটা কি ঠিক? এই বাচ্চারা তো কোনো দোষই করেনি, ওদের ভবিষ্যৎ কেন অন্ধকার করছো? এভাবে বারবার শিক্ষক বদলালে ওরা কিভাবে শিখবে? নিজের গ্রামের কথাও একটু ভাবো, কোনো একটা উপায় বের করো কাকিমা। ঠিক তখনই রাকেশের মা রাকেশের কাটা মাথা নিয়ে সেখানে পৌঁছে যায় আর ওই বুড়ির কোলে সেই কাটা মাথা চুরে ফেলে। গ্রামের আর কত বাচ্চাকে তুই খাবি, কেমন মা তুই, তোর ছেলের জন্য পুরো গ্রাম বরবাদ হয়ে গেল। এসব কথা শুনে ওই বুড়ির চোখেও পানি চলে আসে। ঠিকই বলেছ তুমি, ওই মাস্টার মশাইয়ের প্রতিশোধের আশায় আমিও অন্ধ হয়েছিলাম, আমি আর কোনো কিছু দেখতেই পাচ্ছিলাম না, আমার জন্য গ্রামের বাচ্চারা পড়তে পারছে না, কতজনের জীবনও চলে গেছে। কাকিমা কোনো উপায় তো বলুন। একটা উপায় আছে, এই গ্রামের খুব জাগ্রত কালী মাতার মন্দির আছে, গ্রামে কেউ মারা গেলে তার চিতার অস্থি মা কালীর পায়ে সমর্পণ করতে হয়, তাহলে তার আত্মা মুক্তি পায়। আমি আমার ছেলের অন্তিম সংস্কার করেছি, কিন্তু তার চিতার অস্থি কালী মাতার পায়ে সমর্পণ না করে
এক লাল কাপড়ে বেঁধে ওখানে রেখে দিয়েছিলাম, আর পণ করেছিলাম যতদিন না আমার ছেলে ওই মাস্টার মশাইকে মারতে না পারে ততদিন ওই অস্থি আমি মায়ের পায়ে সমর্পণ করব না। কিন্তু আজ আমি আমার পণ ভাঙছি, চলো ওই অস্থি মায়ের পায়ে সমর্পণ করে আসি। বুড়ি আর প্রশান্ত কিশোর কালী মাতার মন্দিরে যেতে থাকে। তারা পৌঁছেই যাবে ঠিক সেই সময় পিছন থেকে সেই শয়তান প্রকট হয়ে ওঠে। মা, তুই নিজের ছেলেকে ধোকা দিচ্ছিস, তুই ভুলে গেছিস যে আমাদের বদলা নিতে হবে সেই মাস্টার থেকে। না বাবা, অনেক হয়েছে, এই বদলা নেওয়ার চক্করে গ্রামের অনেক বাচ্চার প্রাণ চলে গেছে, আর না। এই কথা শুনে বুড়ি অস্থি নিয়ে মন্দিরের দিকে এগোচ্ছিল। বুড়ি, তুই পাগল হয়ে গিয়েছিস, ওই মাস্টার মশাইয়ের প্রতি বদলা তো আমি নিয়েই ছাড়ব, আর তার জন্য যদি তোর প্রাণ নিতে হয় নেব। শয়তান বুড়ির উপর শক্তি প্রয়োগ করে, বুড়ির গায়ে আগুন জ্বলতে থাকে। বুড়ি ওই অস্থির পুটলি প্রশান্ত কিশোরের দিকে ছুড়ে মারে। এই নে মাস্টার মশাই, এই অস্থি তাড়াতাড়ি মা কালীর পায়ে সমর্পণ কর। প্রশান্ত কিশোর দ্রুত মাটি থেকে ওই অস্থির পুটলি তুলে নিয়ে মন্দিরের দিকে দৌড়াতে শুরু করে। শয়তান প্রশান্তের উপর তার শক্তি প্রয়োগ করে, প্রশান্ত কিশোর মাটিতে পড়ে যায়, আর সেই অস্থির পুটলি ছিঁড়ে ফেলে আর অস্থি বাতাসে ছড়িয়ে দেয়। কিছু অস্থি কালীমাতার পায়ে গিয়ে পড়ে, শয়তান আগুনে জ্বলতে শুরু করে, আর চিৎকার করতে করতে সেখান থেকে গায়েব হয়ে যায়, তার আত্মা মুক্তি পেয়ে যায়। ততক্ষণে রাকেশের মা গ্রামের বাকিদের ডেকে আনে। তারা প্রশান্ত কিশোরকে কাঁধে উঠিয়ে বাহবা জানায়, গ্রামের লোকজন তাকে ধন্যবাদ দেয়। পরের দিন থেকে প্রশান্ত কিশোর স্কুলের ভিতরে ভালো মতো ক্লাস নিতে থাকে। বাচ্চারা সবাই মনোযোগ দিয়ে ক্লাস করতে থাকে।